হুড়ু হুড়ু করে দাম বাড়িয়ে দিলেন, কি মনে করছেন? আমরা বাড়াইনি। কে বাড়িয়ে দিয়েছে? আপনি বাড়িয়ে দিয়েছেন, আপনি সমিতি থেকে বাড়িয়ে দিয়েছেন। সরবরাহে ঘাটতি নেই ডিমের, তারপরও বাজারে নৈরাজ্য। উৎপাদক পর্যায়ে ডজন 102 টাকা হলেও খুচরায় প্রায় 150 পর্যন্ত। ঢাকায় অভিযানের আগেই বন্ধ বেশিরভাগ আড়ত। ডিমের দাম ছিল 7-7.5 টাকা, এখন ডিমের দাম এই 9 টাকা হওয়াতে সবার ধরেন মাথা ব্যথা শুরু হয়ে গেছে। অনেক সিন্ডিকেট আছে যারা আমাদের থেকে নিয়ে সেগুলো তারা বেশি দামে বিক্রি করছে। মার্কেটে আসে রাত্রে 12টার সময় এক রেট, আর সকালে 9টার সময় এক রেট। গরিব শ্রেণীর মানুষ তো কিনে খাওয়ার মতো পরিবেশ নাই। প্রতিদিনই বাড়ছে চালের দাম, মিল মালিকদের মজুত ও সিন্ডিকেটই দায়ী। আটারি লাগেছে 3300 টাকা বস্তা, তাহলে বস্তাকে 4-500 টাকা বাড়তি। চালের দাম যেভাবে বাড়ছে দফায় দফায়, আমাদের কর্মর দাম তো বাড়ি নাই। সুযোগ নিয়ে পণ্যের অতিরিক্ত দাম বাড়িয়েছেন কিছু ব্যবসায়ী, নজরদারি নির্দেশ। যেটা স্বাভাবিকভাবে বাড়ার কথা সেটা না, কেউ আবার এখানে অধিক মুনাফার জন্য কিছু অতিরঞ্জিত করছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, জিনিসের দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, মানুষ যেন কষ্ট না পায়। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে, সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুম খুন নিয়ে জাতিসংঘ হাইকমিশনের বক্তব্যে প্রমাণিত, বিএনপির অভিযোগ সত্য বললেন মির্জা ফখরুল। বিশ্ব সংস্থার এখতিয়ার সম্পর্কে ধারণা নেই দলটির বললেন ওবায়দুল কাদের। পাশের দেশগুলোতে 300-র বেশি হলেও বাংলাদেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি 120 টাকা, দফায় দফায় বৈঠকেও নেই সমাধান, 10 দিন ধরে কর্মবিরতি, প্রতিদিন ক্ষতি অন্তত 20 কোটি। জ্বালানি সংকট কাটাতে 2-1 দিনের মধ্যেই ভোলায় গ্যাসকূপ অনুসন্ধান রাশিয়ার গ্যাসপ্রমের, জুনের আগেই 10টির সংস্কার, দৈনিক 200 মিলিয়ন ঘনফুট উৎপাদন বাড়ার আশা। রাস্তার পাশে পার্কিং করা গাড়ি, গাজীপুরে প্রাইভেট কারের ভেতর মিলল শিক্ষক দম্পতির লাশ, গলায় রশির দাগ, পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন স্বজনরা। এবং 3 দিনের ছুটিতে কক্সবাজারে হাজার হাজার পর্যটক, উত্তাল সাগরেই সমুদ্র স্নান, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন লাইফ গার্ড কর্মীরা।